السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা যুক্ত করছি তাহলে প্রথমে জাইদুল জাইদুল আপনাকে যুক্ত করেছি, আপনি বলেন জাইদুল হ্যালো, আপনাকে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন হলো যে আপনি লালন সাঁইজির ব্যাপারে বললেন, ওনার নাকি বড় নাস্তিক, তো এই ব্যাপারে শুনতে চাই। কি শুনতে চান? ওনা তো বড় নাস্তিক, তাহলে তো অনেক ধর্মগুরু যারা আছে তারা তো বলে লালন সাঁইজির অনেক গান কীর্তন করে, ওনার অনেক প্রশংসা করে, ধর্ম ব্যাপারে অনেক আগ্রহ আগ্রহ প্রকাশ দেখা হয়, এটা কি করে সম্ভব? আপনি দিকে নাস্তিক আর ধর্ম যারা চর্চা করে তারা তো বলে ওনার খুব ধার্মিক। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে লালন সাঁই লালন ফকিরের গানগুলা একটু পড়ে দেখেন, নিজে নিজে পড়ে দেখেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি অনেক লালন সাঁইজির অনেক গান আসি ভাই, লালন সাঁইজির অনেক গান শুনি, ওনার গান আমার তো খুব ভালো লাগে, ওনার গানের মধ্যে আচ্ছা শুধু মানবতাই মানবতা। তাহলে আপনি আমাকে বলেন যে মলে পাবো বেহেস্ত খানা, তা শুনে তো মন মানে না, বাকির লোভের নগদ বাকিরা পাঠা ছাড়া, হ্যাঁ এই কথাগুলোর অর্থ কি বলেন আমাকে? এইগুলি তো আমরা তো এত গভীরে চিন্তা করি না কে, আমরা তো ভাবছি ওই যে সময় আমি বিভিন্ন মাজার শরীফে বা বিভিন্ন পীর মুর্শিদের ওনার কাছে যেতাম, তখন তো খুব ভালো ভালো কথা বলতো, তাই আমরা ভাবতাম, যেমন আচ্ছা, ওয়াজা শুনে সহজ দাদাবাজি। সহজ মানুষ ভজে দেখ না মন দিব্য জ্ঞানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে, এই কথাগুলোর মানে কি? আপনি কখনো মানে বোঝেন নাই, গান শুনছেন কিন্তু মানে বোঝেন হ্যাঁ নাই। গান শুনছি কিন্তু ভাই এত মানে তো জানি না, আর সাজির গানের তো অনেক বিশাল অর্থ হয়, অনেক গভীর, আমরা তাহলে তো তো সাধারণ মানুষ মানে এত গভীর। মানে মানে তো বোঝা উচিত তাই না? মানে তো হ্যাঁ অর্থ অবশ্যই আসলে অবশ্যই, কি বোঝাইছে এই গানটা দিয়ে সেটা তো বোঝা উচিত। আপনি যেই হন না কেন, আপনি সাধারণ মানুষ হন না কেন বা অসাধারণ মানুষ যাই হন না কেন, একটা গান আপনি শুনতেছেন সেটার অর্থ কি, সেটার মিনিং কি, সেটা তো বোঝা উচিত সবাই, তাই না? আসলে কি আমরা যারা সাধারণ মানুষ মানে একেবারে সাধারণ, যারা মানে গানের এত চর্চা বা বাসায় এতটুকু গভীর এত অর্থ জানি না, শব্দ মানে শব্দের অর্থটুকু ততটুকু জানি না, তারা তো এত গভীরে ভাবি না, আমরা যতটুকু মুক্ত মনোভাবে ভাবেন বা নাস্তিকতা ভাবেন এতটুকু ভাবি না, আর এইসব কারণে। হ্যাঁ এটা তো ভেবে দেখা উচিত, সবারই ভেবে দেখা উচিত যে লালন ফকির এই গানগুলোর ভিতর দিয়ে কি বুঝাইছে। আপনি তাহলে এই সহজ মানুষ এই গানটাই শুধুমাত্র শুরুতে একটু বোঝেন, বোঝার চেষ্টা করেন যে এখানে আসলে কি হ্যাঁ বোঝানো হয়েছে। হ্যাঁ সহজ ভাই, মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, এই গানটাই শুধুমাত্র বোঝেন। এরপরে আপনি একটা গান আছে এই যে জন লেননের, হ্যাঁ ইমাজিন, সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত গান, পৃথিবীর সবচেয়ে সেরা গান, মানে একটা লিস্ট ছিল বিবিসি থেকে, একটা লিস্ট ছিল পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান কোনটা, সেইটাতে জন লেননের এই গানটা ইমাজিন গানটা বেস্ট গান হিসেবে সারা পৃথিবীর সর্বকালের সবচেয়ে সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছিল, ঠিক আছে? এই গানটা আপনি শুনবেন এবং লালন ফকিরের সহজ মানুষ গানটা শুনবেন, দেখবেন মিনিং এই দুটা গানের একই জিনিস, একই আচ্ছা লালন আচ্ছা ফকির একভাবে বলছে আর জন লেনন আরেকভাবে বলছে, জন লেননের মিউজিকটা একটু অন্যরকম, লালন ফকিরের মিউজিকটা একটু অন্যরকম, হ্যাঁ কিন্তু গানের সুরটা যে মিনিং, সুরটা হ্যাঁ গানের যে মিনিং, ভেতরের যে মানে অর্থ, সেই দুইটা হ্যাঁ একই অর্থ, একই কথা বলতেছে দুজন। আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি নিজে একটু চিন্তা করে দেখবেন, জন লেনন, আমি আবার বলে দিচ্ছি, জন লেননের আমারও খুব ফেভারিট জন গান ইমাজিন গানটা, আমার খুব সবচেয়ে ফেভারিট গান ইমাজিন, ঠিক আছে? এই গানটা আপনি ইউটিউবে শুনতে পাবেন, ঠিক আছে? ইউটিউবে আপনি সার্চ করে খুঁজে দেখেন, শোনেন, এবং এটা কি লিরিকটা, বাংলায়, এটা কি গানটা কি বাংলা ট্রান্সলেশন আছে? না না বাংলায় নাই, এটা মানে ইংরেজিতে গান, এই আপনি শুনলেই বুঝবেন, এত কঠিন ইংরেজিটা আচ্ছা 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 শুনলেই বুঝবেন, তো ঠিক আছে? তো ভাই আমার আরেকটু কথা আছে, যেহেতু আপনার লাইভ অনেক সময় শুনি, আপনার কথা আমি অনেক যোগ করেছি, কিন্তু আপনার সাথে কথা বলবো এমন আর আমার ভিতরে এমন কথা আমার ভিতরে নাই, কিন্তু আমি বুঝতেছি কিন্তু প্রকাশ করার মতো না, তো অনেক চর্চা আপনার অনেক ইউটিউবের অনেক ভিডিও টুকু আপনার চ্যানেলে দেখে শুনে, তারপর তা আমিও এমন আর ভাবতেছি যে যুক্ত হবো যুক্ত হবো যুক্ত হই, কিন্তু বলা হয় না, আজকে লেখলাম কিছু, লেখার মাঝে এই বিষয়টা হয় লেখলাম আমি কথা, আজকে দেখি আসি যুক্ত হয় কিনা। এটা আরেকটা প্রশ্ন ছিল ভাই আমার, যে মানুষ মাটি দিয়ে তৈরি, ইসলাম শরিয়া মতবাদ বলা হয় মানুষ নাকি মাটি থেকে সৃষ্টি বা তৈরি হওয়া, তো আমার একটা প্রশ্ন হলো মানুষ যদি মাটি দিয়ে তৈরি হয় তো অনেক অবরস্থানে তো অনেক মানুষ কপর দেয়, তাহলে কপর জন গোছা ওই জন কথা, মাটি আর মাটি ওই কোথায়, তো সব দেখি না তো ভাই, এটা কি করে হয়? আচ্ছা এটা তো বৈজ্ঞানিক ভাবে সঠিক না, মানুষ মাটি হ্যাঁ হ্যাঁ দিয়ে তৈরি না, মাটিতে যেই কেমিক্যাল এলিমেন্ট গুলা থাকে সেটার সাথে মানুষের শরীরের এলিমেন্টের কোনো মিল নেই, অনেক কিছু আছে যে জিনিস মাটিতে, অনেক কিছু আছে, অনেক পদার্থ আছে যেগুলো মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যেমন একটা জিনিস হচ্ছে সিলিকন, সিলিকন যদি মানুষের শরীরে একটু বেশি পরিমাণে থাকে তাহলে মানুষ আর থাকতে পারবে না, হ্যাঁ ঠিক আছে? তো মানুষের মাটির সাথে মানুষের শরীরের কোনো কেমিক্যাল কোনো নেই, মিল নেই, মানে যে পদার্থগুলো দিয়ে মাটি তৈরি আর যে পদার্থগুলো দিয়ে মানুষ তৈরি সেগুলো টোটালি ডিফারেন্ট, টোটালি আলাদা জিনিস, ঠিক আছে? কিছু কিছু জিনিস মেলে কিন্তু বেশিরভাগ জিনিস, বেশিরভাগ জিনিসই মেলে না। তো মানুষ মাটি দিয়ে তৈরি, এগুলো হচ্ছে পুরোনো কালের মানুষ ভাবতো যেরকম সেই চিন্তা ভাবনা দিয়ে তারা বলছে যে মাটি মাটি মানুষ মাটি দিয়ে তৈরি, কিন্তু বর্তমান সময় কেউ এটা একটা গাঁজাখড়ো এই কথা বলবে না যে মানুষ
মাটি দিয়ে তৈরি, এগুলো হচ্ছে পুরনো কালের অবশ্যই অবশ্যই কথা। এটা যদি মাটি দিয়ে হয় তাহলে ওই তো বলতে পারি পানির তৈরি যে এটা মিশে যায়, কিন্তু মাটিতে ওইটা হইতে পারে না। তাছাড়া আর তৈরি এটা পানি দিয়ে তৈরি হয় না, মানুষ এটা হয় না, কিন্তু এটা এটা হ্যাঁ বলেন কার্বনের যৌগ, হ্যাঁ হাইড্রোকার্বনের যৌগ, কার্বনের যৌগ, হ্যাঁ যৌগ যৌগ, সেটা তো কিভাবে গঠিত হয় সেটার জন্য সেটার পেছনে কার্বন আছে এবং আরো কিছু এলিমেন্ট আছে এবং আরো অনেক কিছু অনেক পদার্থ আছে, কিন্তু মাটির সাথে তো মাটির এলিমেন্টের সাথে মানুষের কোনো মিলে নেই, পানির ঈশ্বরের সাথে মিল নেই। তবে এটা ইয়া হতে পারে যে পানি থেকে যে মানুষের উৎপত্তি মানে জীবের উৎপত্তি এটা বলা যায়, এটা বলা যেতে পারে যে পানি থেকে মানে পানি এবং অন্যান্য পদার্থ থেকে প্রাণীর উৎপত্তি এটা বলা যেতে পারে, কিন্তু মাটি পানি থেকে মানুষ তৈরি এগুলো খুবই ফালতু কথা। অবশ্যই এটা ফালতু কথা হতে পারে, এটা একদম নিশ্চিত। এখন তো বিজ্ঞান লাগে না, চোখে সরাসরি দেখা যায়। সমস্যাটা হচ্ছে যে প্রাচীন কালের গ্রিসের একজন মহান দার্শনিক ছিলেন থেলিস, সেই থেলিস মনে করতেন যে মহাবিশ্বের মৌলিক পদার্থ হচ্ছে কয়েকটা মৌলিক পদার্থ হচ্ছে, আপনি হিন্দু ধর্মগ্রন্থ দেখবেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই কথাগুলো বলা আছে, পাঁচটা জিনিস দিয়ে মহাবিশ্ব তৈরি, আগুন পানি মাটি বাতাস, এই যে হ্যাঁ এরকম পাঁচটা জিনিস দিয়ে মহাবিশ্ব তৈরি এরকম বলা হয়তো আগের কালে প্রাচীন কালের মানে হিন্দু মুনিদের সেটা এই কথাগুলো বলতো। সেই জিনিসগুলো আবার প্রাচীন গ্রিসের যে একজন মহান দার্শনিক ছিলেন থেলিস, থেলিস আবার বলেছেন যে মহাবিশ্বের মৌলিক পদার্থ হচ্ছে পানি, পানি থেকে সমস্ত কিছু উৎপত্তি, এই জিনিসটা আবার বলেছিলেন থেলিস। সেই থেলিসের কথাটা এত মানে প্রভাব বিস্তার করছিল সেই সময়, যেহেতু তিনি অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন, অনেক বড় দার্শনিক ছিলেন, কিন্তু এই কারণে তার এই কথাটা এত বেশি প্রভাব বিস্তার করছিল সারা পৃথিবীতে, সারা পৃথিবীর যত জ্ঞানী গুণী মানুষ আছে তারা মনে করতো যে মহাবিশ্বের মৌলিক পদার্থটা হচ্ছে পানি, পানি থেকে সবকিছু সৃষ্টি। এইখান থেকেই যে বাইবেল এবং কোরআনে যে যে ভার্স গুলো আছে, যে ভার্স গুলাতে বলা হয় যে আল্লাহ পাক প্রথমে ছিল, আল্লাহ পাকের আরশ ছিল পানির উপরে, তারপর তিনি মহাবিশ্ব সৃষ্টি করলেন, এই যে এই ভার্স গুলো আছে না কোরআনে, কোরআনে পানির উপরে ছিল, এমনকি হিন্দু ধর্মগ্রন্থে এই জিনিসটা বলা হয় ব্রহ্মা প্রথমে ছিল একটা পদ্ম ফুলের উপর, পদ্ম ফুলটা ছিল পানির উপরে, হ্যাঁ পানির উপরে জলধি ছিল, জলধির উপরে পদ্ম ফুল ছিল, পদ্ম ফুলের উপরে ব্রহ্মা, ব্রহ্মা ছিল একেশ্বর ছিল ব্রহ্মা, তারপরে সেই মহাবিশ্বের উৎপত্তি ঘটায়। এই কথাগুলো প্রাচীনকালের সমস্ত ধর্মগ্রন্থে পাওয়া যায় এবং এটার পেছনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে থেলিস নামক একজন বড় দার্শনিক, কিন্তু তার এই কথাটা পরে ভুল প্রমাণ হয়েছে। এখন আমরা জানি যে পৃথিবীতে মৌলিক পদার্থ হচ্ছে গিয়ে 100 মনে হয় 18টা, 18টা বা 20টা এরকম হবে, সেই মৌলিক পদার্থগুলো দিয়ে মহাবিশ্বের যাবতীয় কিছু তৈরি হচ্ছে, সেই মৌলিক পদার্থগুলো দিয়ে পানি দিয়ে পানিও পানি ভাঙলেও হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায়, তাই পানি কোনো মৌলিক পদার্থ না, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারলাম। তো এই জিনিসগুলো হচ্ছে পুরোনো দিনের চিন্তা ভাবনা, কিন্তু এখনকার মানুষ আর এই জিনিসগুলো মানে এখনকার বিজ্ঞানীরা এই জিনিসগুলো পুরোনো দিনের ধ্যান ধারণা বলে মনে করে। ঠিক আছে, তাহলে কি আপনাকে বিদায় জানাবো ভাই? না না, আরেকটা কথা আছে তো ভাই, আমার আরেকটা কি মনে হলো জানেন, আপনার ব্যাপারে অনেকটুকু মানে আপনি ইউটিউব চ্যানেলে অনেকটুকু দেখে শুনে আমার মনে হলো যে আমাদের যে ইসলাম ধর্মটা লালন সাঁইজি অথবা শাহ আব্দুল করিম ওনারা তো মূর্খ, মানে লেখাপড়া জানে না, খুব সাদা মিটের একজন মানুষ, ওনাদের ভিতরে ধর্ম চর্চা না হলো কিন্তু আত্মদিকতা, ওনারা নিজের ট্যালেন্টটা কাজে লাগালো, ওনারা অনেকটুকু গান লিখলো, অনেক অনেক গান, শত শত গান লিখলো, ঠিক তেমনই মূর্খ মানুষ যদি এতটুকু জানতে পারে, ঠিক তেমনই নবী মোহাম্মদ মূর্খ, ওনার একটা কি করলো একটা ধর্ম তৈরি করলো, ওনার বুঝে হোক না বুঝে হোক একটা ধর্ম তৈরি করলো। আচ্ছা, যদি ধর্মটা ইসলাম শরিয়া মতো সঠিক হয়ে থাকে তাহলে এই ধর্মটা এত একটা সলিউশন দিতে পারে না পৃথিবীর সকল মানুষের কাছে, জাতপাতের উপরে উঠে মানুষকে মানে শ্রেষ্ঠ ভাবা, মানুষই সবচেয়ে জরুরি, মানুষের চরণধুলি চরণধুলি কথা বলা হয়েছে যে মানুষের চরণেই হচ্ছে গিয়ে আপনি শান্তি পাবেন, এই ধরনের অনেক কথা লালন ফকির বলেছে, কিন্তু মোহাম্মদ কিন্তু বলেছে কাফের কোফের মাইরা মিরা শেষ করে ফেলা, অশিক্ষিত মূর্খ একটা খুনিও তো আছে, তাই না, একটা মানে অশিক্ষিত লালন ফকিরের সাথে তো তাদেরকে মেলাবেন না, তাই না, লালন ফকির মেলাবার জন্য তার মতো একজনকে গিয়ে মেলাবেন, যেমন ধরেন গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ হচ্ছে গিয়ে মানে ভালো মানুষ, সে ওই যে কামড়া কামড়ি মারামারি খুনাখুনির ভিতরে যায়নি, তারপরে আরো আরো কয়েকজন হিন্দুদের মধ্যে কয়েকজন আছে, স্বামী বিবেকানন্দ নাকি, না স্বামী বিবেকানন্দ ভালো লোক না, স্বামী বিবেকানন্দ খারাপ লোক, একজন আছে শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য দেব আবার সেই সময় জাতপাতের বিরুদ্ধে কথা বলছিল, সেটাও ভালো কাজ ছিল, হ্যাঁ সেটাও একটা ভালো কাজ,
তো এইরকম যারা আছে তাদেরকে ইয়া করতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, কিন্তু যারা হচ্ছে কি মানবতা বিরোধী কাজ করেছে, সাম্প্রদায়িক চিন্তা ভাবনার বিকাশ ঘটিয়েছে, খুনাখুনি শুরু করেছে, মানুষের মানুষের রক্তপাত ঘটিয়েছে, খুনাখুনি, যুদ্ধ, মানে লুটপাট এগুলা করেছে, এদের সাথে ভাই এদের তুলনা করবেন না, ঠিক আছে? এটা ঠিক না, না এটার তুলনায় আমি কিভাবে বললাম লালন সাহেব, তো ওনার পথ আমরা যদি দেখি ইতিহাস, যেমন আমি কিন্তু মনের মানুষ যে মুভিটা আছে এটা দেখলাম, ওনাটা বুঝলাম যে লালন সাহেব প্রথম জীবনে উনি হিন্দু ছিল, কিন্তু ওনার যখন হিন্দু ধর্ম থেকে ওনাকে বিচ্যুত করা হলো মুসলিমের বাড়িতে আশ্রয় ফস্ত্র নেওয়ার কারণে ওনার নাকি জাত গেলো, তখন উনি জাতের ব্যাপারে ওনার জাত মানে ধর্ম জ্ঞানটা ওনার ধর্ম চোখটা প্রকাশ হলো, মানে ধর্ম বলতে কিছু নেই, ওনার ভাবনাটা আসলো, আসলো যদি ধর্ম থাকতো তাহলে এইরকম আমরা ঈশ্বর আমরা মানে ফান্দা ফলালো কেন? তো এই সুযোগটা কিন্তু মোহাম্মদ কিন্তু ওনার প্রথম জীবনে কিন্তু সাধারণ ছিল, যখন ওনার শক্তিটা পেলো মোকাবিচয় হলো সবকিছু ক্ষমতা ওনার অধিকার আসলো, ওনার নিজের মতো তৈরি করে নিল, সন্ত্রাসী দল গঠন করার মতন হলো, যদি না ভুল না যদি একটু ই করে থাকি, তো ওনার দিকে তো লালন শাহের দিকে ভালো দিকে গেলো আর মোহাম্মদ দিকে খারাপের দিকে গেলো, যদিও ঈশ্বর প্রেরিত যদি হয়েও থাকে তাহলে ঈশ্বর এমন কেন করলো যে এত পর্যন্ত আমাদের এই হামকামার মধ্যে একটা বিপদের সৃষ্টি করে রাখে, সবসময় আমার আতঙ্কা রাখে, ডর ভয় রাখে, সব ঈশ্বর হিসেবে যদি সব ঈশ্বর জানে আমি আমার আল্লাহরে জানি আর কি, ওনাই আমাদের সকল ডর ভয় রাখে। ঠিক আছে ভাই, জাহিদুল ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আজকে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা ভাই আমি আরেক সেকেন্ড আমার আর কোনো প্রশ্ন করেন না ভাই, আর কোনো প্রশ্ন করেন না, আপনি তাহলে শুরু করুন ভাই। এক সেকেন্ড না করলে ভাই আমার খুব অশান্তি লাগবে, আমার বস ওনার আমি যার সাথে চাকরি করি আমার বস হলো মোল্লা মোল্লা বংশের, আর আমার ওয়াইফ ওনাইও খুব ধার্মিক মুসলিম, যদি কোরআনে কোনো আয়াত বা এসব দেখাই ওনার বিশ্বাসী করতে রাজি না আমার ওয়াইফ, আর মোল্লা বলে না মুফতি মৌলভী যদি কোনো সময় ওদের মধ্যে বলো না, আমি বলবো আপনি নিজের চর্চা করেন, তো তাদেরকে আমি বুঝতে জানি না, আর যদি বুঝাতে যাই আপনার কথাটা বুঝলাম যে বুঝাতে গেলে পরবর্তী আমার গ্রুপে একজন আসতে পারে, এখন আমি বুঝাইও না, এখন কি করার মতন জানি না। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, ঠিক আছে? আরেকটু আরেকটু ভাই আজকে আর না ভাই আজকে আরেকদিন এসে আরেকদিন কথা বলবো, একদিনে সব বলা ফেলতে হবে না ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে ভাই, ঠিক আছে, আজকে বিদায় জানাই, ভালো থাকেন, আল্লাহ। ঠিক আছে, অমিত ভাই বলে দিয়েছে এটা তো বিষ্ণুর নাম, হ্যাঁ আমি বোধহয় ভুল বলছি, তাহলে এটা বোধহয় বিষ্ণু হবে, ব্রহ্মা হবে না বিষ্ণু হবে, আমি আসলে মানে কি ব্রহ্মা বলে ফেলছি, বোধহয় বিষ্ণু হবে বোধহয়, হ্যাঁ।